विधानसभा अधिवेशन प्रथम दिन वाकआउट करार कारण जानालेन बिरोधी दल नेता, प्रश्न तुलें राज्यपाल भूमिका निये। राज्यपाल जो भूमिका थाकार कथा ता ना थाकाय बृहस्पतिवार बजेट अधिवेशन थेके वाकआउट करा हुए, कारण राज्यपाल भूमिका निये जनगणर मध्य क्षोभ विस्तार करछे, ताई वाकआउट करार सिद्धांत नियेछे बिरोधी दल। एदिन वाकआउटर पर विधानसभा सांबादिक सम्मेलन करे कथा जानान बिरोधी दलनेता मानिक सरकार। तिनी जानान विधानसभार प्रथा अनुयायी राज्यपाल भाषण दिए शुरू है बजेट अधिवेशन। बर्तमान सरकार चार बछर पूर्ण होयेछे, एटा छिल राज्यपाल पंचम भाषण, ताई संविधान रीतिनीतिर दिके सचेतन थेके प्रत्याख्यान करा होयेछे ओनार भाषण। विधानसभा अधिवेशन थेके बेर होये आसते बाध्य होयेछेन क्षोभ एवं दुःखेर साथे, कारण परिस्थिति बाध्य करेछे। एदिन राज्यपालेर भाषण शुरू होवार आगे दाड़िये राज्येर बिरोधी दलेर पक्ष थेके संक्षेपे राज्येर परिस्थिति तुले धरार चेष्टा करा होयेछे, किन्तु देखा गेल बिरोधी दलेर माइक बंध करे ट्रेजारी बेंच थेके स्लोगान दिलेन एवं अध्यक्षेर चोखेर सामनेई एगुलि होयेछे बले अभियोग तुलेन। विशेष करे बिरोधी दलनेता उठे दाड़ानोर पर सम्मानेर साथे माइक खुले दिते हय, किन्तु एदिन माइक खुले देवा हयनि। राज्यपाल हले राज्येर प्रधान, तिनि राज्येर अभिभावक, मानुषेर सुख दुःख एवं प्रशासन थेके निजेके विच्छिन्न करे व्यक्तिगतभावे तिनि कोनो सिद्धान्त निते पारेननि। राज्यपाल राज्य प्रधान हिसेबे एवं जनगणेर अभिभावक हिसेबे कि करा प्रयोजन ओ कि करा ठीक ना सेई विषये सरकारके बोलते पारेन, किन्तु राज्येर आईन श्रृंखला अवनतिर परेओ राज्यपालेर कोनो भूमिका नेई। आगे बिरोधी दल बोलेछिल, एखन साधारण मानुष बोलछे पुलिश काठपुतुल। शासक दलेर अंगुली लेहने निर्वाचन थेके शुरू करे जे कोनो विषये तारा भूमिका नेय, बिरोधी दलगुलोके तादेर गणतान्त्रिक काज करते देवा होच्छे ना। 26 फेब्रुआरি আগরতলার বুকে যা হয়েছে তা মানুষ দেখেছে। এই সরকারের আমলে ভোটের অধিকার হরণ করা হচ্ছে। সর্বশেষ নিদর্শন হল পুর সংস্থা নির্বাচন। একদলীয় স্বৈরাচারী শাসন চালু হয়ে আছে, কাজ নেই, খাদ্য নেই, সন্তান বিক্রি করছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, আর এইগুলি নিয়ে মানুষ যখন কথা বলার চেষ্টা করে তখন রাজ্য প্রধান অর্থাৎ রাজ্যপালের কোনো ভূমিকা নেই। তিনি চাইলে আরক্ষা প্রশাসনিক আধিকারিকদের ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিতে পারেন এবং রাজ্যের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে পারেন, কিন্তু এখন পর্যন্ত রাজ্যপালের কাছ থেকে এ ধরনের ভূমিকা দেখতে পায়নি রাজ্যবাসী। আপনারা দেখেছেন গত 25 তারিখ সন্ধ্যায় আগরতলার বুকে কি হল, আপনারাই কভার করেছেন এবং কভার করতে গিয়ে অনেকে আপনাদের মধ্যে আক্রান্ত হয়েছে, আমি বিস্তৃত যাচ্ছি না। এখানে কি দেখা যাচ্ছে, ভোটের অধিকার হরণ করা হচ্ছে একের পর এক। সর্বশেষ নিদর্শন হচ্ছে নগরের ভোট, বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। এক দলীয় স্বৈর শাসন কায়েম হয়েছে, কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার, অজ্ঞাত, মৃত্যু হচ্ছে কোন কোন জায়গায়, সন্তান বিক্রির ঘটনা ঘটছে, আপনারাই পত্রিকা এগুলো তুলে আছেন। এই যে সমস্ত বিষয়গুলি চলছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছেন ফিজিক্যালি এবং তাদের যে কাজের জায়গা সেগুলো আক্রান্ত হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ যখন কথা বলার চেষ্টা করে, বেঁচে থাকবার প্রশ্নে যখন কাজ চাই, রোজগার চাই, খাদ্য চাই, এগুলো নিয়ে যখন সমবেত হয়ে প্রশাসনিক কর্তৃপক্ষের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করে, সেগুলো পর্যন্ত আক্রান্ত হচ্ছে। জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কেউ সাক্ষাৎ করার পর্যন্ত সময় পাচ্ছে না, কেউ দেখা করতে চাইলে বলা হচ্ছে তিনি অসুস্থ। কিন্তু যেই সাংবিধানিক দায়িত্ব নিয়ে আছেন রাজ্যপাল, সেই দায়িত্ব যদি ভালো করে পালন করতে না পারেন তাহলে ওনার অস্তিত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। সান্দর টিভি।